কোনো স্থানে সময়ে বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে একটা ক্রিয়া সম্পাদিত হলে সেটাকে অধিকরণ কারক বলা হয়। অধিকরণ শব্দটার মধ্যে একটা আধার বোঝায়, যখন সংজ্ঞাও দেওয়া হয় অধিকরণে, তখন বলা হয় যে অধিকরণ কারক একটা আধার বাচক, আধার বা একটা বেশ বোঝাচ্ছে যেটার মধ্যে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে। সেটা একটা স্থান হতে পারে, স্পেস হতে পারে, টাইম হতে পারে, বা একটা সাবজেক্ট হতে পারে। তো অধিকরণ কারকের পালি হচ্ছে অকাশ কারক। অকাশ হচ্ছে আসলে অবকাশ, অবর জায়গায় পালিতনের সময় ও হয়, অবধি অধি, বা লবণ হচ্ছে লোণ, আর কাশের তালব্য সেটা হয়ে গেছে দন্তস্য। তো অবকাশ মানে, অবকাশ মানে একটা স্পেস বোঝায়। তো সেই জন্য অধিকরণের স্থলে এই শব্দটা প্রয়োগ হয়। এবার এর একটা উদাহরণ দেখা যাক। যেমন বালকটি ঘরে যায়, তো এখানে ঘর হচ্ছে অধিকরণ কারক। কেন? বালকটি যাচ্ছে কোথায় যাচ্ছে, কোন স্থানে যাচ্ছে, সেটা ঘরে বোঝাচ্ছে। তো যাওয়ার কাজটা ঘরের মধ্যে সম্পাদিত হচ্ছে। এবারে অধিকরণ কারককে কীভাবে বোঝা যাবে? বাংলার ক্ষেত্রে সাধারণত কখন কোথায় এই জাতীয় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক হয়। যেমন বালকটি ঘরে যায়, এখানে যদি বলা হয় কোথায় দিয়ে প্রশ্ন করা হয়, কোথায় যায়, উত্তর হচ্ছে ঘরে যায়। তো এখানে ঘর হলো অধিকরণ কারক। এবার পালিতে কি হয়? পালিতে অধিকরণ কারক বোঝালে, বা যেটা অকাশ কারক বলা হচ্ছে, এক বচনের ক্ষেত্রে তিনটে বিভক্তি যুক্ত হতে পারে, এ, স্মিন বা মি, আর বহু বচনের ক্ষেত্রে এ সুযুক্ত হয়। তো এদের বলা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো ঘরের সঙ্গে এ যুক্ত হলে হচ্ছে ঘরে, ঘর স্মিং হচ্ছে ঘর স্মিং, ঘর মি হচ্ছে ঘর মি, তার মানে ঘরে, আর ঘর এসু হচ্ছে ঘরে এসু, বহু বচন বোঝাচ্ছে ঘর গুলিতে। এবারে এই যে সেন্টেন্সটা পালিতে দেখে নেওয়া যাক, বালকটি ঘরে যায়, তো বালকটি হয়ে যাচ্ছে বালকও, একজন বালক বোঝাচ্ছে, এবং যাওয়ার কাজটা বালকটি করছে মানে সে কর্তৃকারক হলো। আর ঘরে যেহেতু যাচ্ছে অধিকরণ কারক, তো ঘরের সঙ্গে এ, স্মিং বা মি যুক্ত হবে, যেহেতু একটা ঘরে যাচ্ছে। তো ঘর এ ঘরে, ঘর স্মিং ঘর স্মিং, ঘর মি ঘর মি, মানে ঘরেতে, আর যাচ্ছে হচ্ছে গচ্ছতি। এটাকে যদি বহু বচন করে নেওয়া হয় তাহলে হচ্ছে বালক বালকা, বহু বচনের জন্য আ যুক্ত হলো, বালকগুলি, আর ঘরের বহু বচনে হচ্ছে ঘরগুলির বহু বচন অধিকরণ কারকে হচ্ছে ঘর এসু ঘরে এসু ঘরগুলিতে, আর গচ্ছর সঙ্গে অন্তি যুক্ত হচ্ছে গচ্ছন্তি বহু বচনের জন্য।